তোমাদের ইতিমধ্যেই বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, আজ দিচ্ছি ভৌত বিজ্ঞান, অর্থাৎ রইল শুধুমাত্র অঙ্ক। তোমাদের সমস্ত বিষয়ের অঙ্ক বাদ দিয়ে মডেল প্রশ্ন কিন্তু দেওয়া হলো, ভূগোলে দুটো দেওয়া হয়েছে। আশা করি প্রশ্নগুলো দেখেছো, না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক থাকলো, দেখে নেবে। চলো তাহলে আজকে আমরা জীবনবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে একটি মডেল প্রশ্ন সাজিয়েছেন বিখ্যাত দুই মাস্টারমশাই, নিশ্চয়ই পরিচয় তাদের দিচ্ছি। তাহলে আমরা এমসিকিউ প্রথমেই দেখে নেব উত্তর সহ। কোয়া সার্ভেট হলো যে অপশনগুলো রয়েছে তার মধ্যে ডি অপশনটির উত্তর, উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন শর্করা ও প্রোটিনের কলয়েড ধর্মী যৌগ। দ্বিপদ নামকরণ প্রথম প্রকাশিত হয় উত্তর সি স্পিসিস প্ল্যান্টেরাম। যে পর্বের প্রাণীদের দেহ মেন্টাল নামক পর্দা দিয়ে ঢাকা তা হল উত্তর বি মোলাস্কা। একটি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড এর নাম উত্তর এ ভেলিন। হৃৎপিণ্ডের সংকোচন ও স্নায়ুকে উদ্দীপ্ত করে কোন খনিজ মৌল, এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং পারলে স্কুলের নাম লিখেও, যারা লিখছ প্রতিনিয়ত তাদেরকে আরেকবার লেখার আবেদন রাখছি। নিউক্লিয়াস ছাড়া যে দুটি অঙ্গাণুতে ডিএনএ থাকে তারা হল উত্তর মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, অর্থাৎ উত্তর এ। নেক্সট, জীবিত কিন্তু নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষ হল সাথে হচ্ছে সিভনল, অর্থাৎ বি অপশন। নেক্সট, হেভারশিয়ান নালি কোন কলার অংশ, উত্তর আটে হচ্ছে অস্থি। নেক্সট, মেসোফিল কলার উপাদান নয়ের যে প্রশ্ন তার উত্তর হচ্ছে এ এবং বি উভয়, অর্থাৎ সি এর অপশন। ফুসফুসের গঠনগত একক, উত্তর সি এলভিওলাস। বার্মান ক্যাপসুল গৃহীত প্রোটিনের তরলটি হল প্রোটিনবিহীন প্লাজমা। 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ, অর্থাৎ IgA। জাতীয় টিকাকরণ কর্মসূচিতে শিশুকে যে সকল টিকা দেওয়া হয় তার মধ্যে একটি হল এক্ষেত্রে এ পোলিও। তারপরে 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 15 নম্বর প্রশ্নের উত্তর, বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হল সূর্য, অর্থাৎ বি। এরপরে খ বিভাগ। আশা করি ভিডিও তোমাদের কাজে দিচ্ছে, যারা পরীক্ষা দিচ্ছ, যারা দাওনি তারা পরে বুঝতে পারবে, যারা দেখছ এই প্রশ্নের অ্যানসারগুলো করে নেবে। আর তাই বলছি, ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে এবং অবশ্যই নোটিফিকেশান অল করবে। খ বিভাগ, শূন্যস্থান পূরণ। ইকোসিস্টেম কথাটি প্রবর্তন করেন ট্যান্সলে বা বলেন কে? আলোর দ্বারা প্রাণীদের দৈনিক আচরণ নিয়ন্ত্রণকে বলা হয় সার্কাডিয়ান পর্যাবৃত্তি। পেঁপে গাছের তরুক্ষীর ড্যাশ, অর্থাৎ পেপাইন নামক উৎসেচক থাকে। সবচেয়ে বড় WBC মনোসাইট। গ্রানামের গঠনগত চ্যাপ্টা থলিগুলিকে বলে থাইলাকয়েড। একটি চোয়ালহীন মেরুদণ্ডী প্রাণী ল্যাম্প্রে। সত্য মিথ্যা নির্বাচন নষ্টক নামক সায়ানো ব্যাকটেরিয়ার অণুজীব সার রূপে ব্যবহৃত হয় সত্য। প্রগৌণ খাতকরা বিয়োজক নামেও পরিচিত মিথ্যা। মিট্রাল ভালভ ডানলিন্দ ও ডানলের মাঝে থাকে মিথ্যা। শোষণের প্রধান স্থান বৃহদন্ত্র মিথ্যা। গলগিবডি ডিম্বাণুর একক্রোজম গঠন করে সত্য। নগ্নবীজ দেখা যায় এনজিওস্পার্ম উদ্ভিদে মিথ্যা। এরপরে স্তম্ভ মিলানো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ। তাহলে ক স্তম্ভ উত্তরগুলো আমরা দেখে নেব। সার্বিক দাতা, এর সাথে চলে আসবে জি ও গ্রুপ। জল পরিবহন জাইলেম, VAM ডি উত্তর, এন্ডোমাইকোরাইজা। IgG এটা 4 নম্বর সাথে চলে যাচ্ছে এ, প্লাসেন্টা ভেদ করে মুক্ত সংবহন তন্ত্র। FA আসছে আরশোলা,
রজন এরা চল পদার্থ। তাহলে এগুলো আশা করি লিখে নিয়েছ। দুয়েক কথায় উত্তর দাও, পাঁচটি সমাঙ্গদেহী বা থেলোফাইট কাকে বলে? যাদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না তাদেরকে সমাঙ্গদেহী বা থেলোফাইটা বলে, উদাহরণ শৈবাল। নেক্সট, গ্লাইকোসাইডিক বন্ধন, বহু শর্করা, পেপটাইড বন্ধন, এখানে বসবে প্রোটিন। দেহে ভিটামিনের আধিক্যকে কী বলে? হাইপার ভিটামিনোসিস। বিষদৃশ্য শব্দটি লেখো। এক্ষেত্রে যে অপশনগুলো আছে তার মধ্যে উত্তর হচ্ছে সেন্ট্রোজম। শালক সংশ্লেষে ব্যবহৃত দুটি উৎসেচক, একটি হলো রুবিস্কো, আরেকটি হলো ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। এডসের পুরো নাম একোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। নেক্সট, একটি বনভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ, ঘাস তীরচিহ্ন দিয়ে ফড়িং, ফড়িং থেকে তীরচিহ্ন দিয়ে বাঘ। যাদের প্রশ্ন করেছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ। দুজনে বিভাগীয় শিক্ষক, অর্থাৎ জীবনবিজ্ঞানের শিক্ষক, অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক, তাদের সম্মান জানিয়ে আমরা পরেতে যাই। তিন নম্বরে সংক্ষেপে উত্তর দাও, ১২টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, প্রত্যেকটির মান ২। বর্তমান সময়কালে কৃষিকাজে জীববিদ্যার গুরুত্ব বা প্রয়োগ উদাহরণসহ ব্যাখ্যা করো। দ্বিপদ নামকরণের সুবিধাগুলি লেখো। রাজ্য মনেরা ও প্রতিষ্ঠার মধ্যে দুটি পার্থক্য লেখো। ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো। ভিটামিনের বৈশিষ্ট্যগুলি লেখো। কাট হুইল মডেল কী? জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য লেখো। শালক সংশ্লেষে জল ও কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা লেখো। বাষ্পমোচন প্রতিরোধক কাকে বলে উদাহরণ দাও। নিষ্ক্রিয় ও সক্রিয় পরিবহনের মধ্যে পার্থক্য লেখো। কেপস চক্রের গুরুত্ব লেখো। সহভোজী ও পরভোজী পুষ্টির মধ্যে পার্থক্য লেখো। বিএমআর কী অথবা রক্ততঞ্চন হয় কীভাবে? এসএ নোডের অবস্থান কোথায়, এর কাজ লেখো। এইডস রোগের সংক্রমণ পদ্ধতি আলোচনা করো। জন্মহার বা ন্যাটালিটি, মৃত্যুহার বা মর্টালিটির মধ্যে পার্থক্য লেখো। ডেট্রিস্টাস খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও তীরচিহ্ন দ্বারা। এরপরে ঘ বিভাগ, এখানে তোমাকে পাঁচ নম্বর মানের ছটি প্রশ্ন দেওয়া আছে, অবশ্যই বাড়তি প্রশ্ন দেওয়া আছে। অজৈব বস্তু থেকে জীবনের উৎপত্তি একটি রূপরেখা দাও, অথবা সরীসৃপ শ্রেণীর প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখ। কন্ড্রিকথিস ও অস্টিকথিসের মধ্যে পার্থক্য লেখ। দ্বিতীয় প্রশ্ন, কোষপর্দার পরাণু গঠন ও কাজ আলোচনা করো, অথবা আবরণী কলার কাজ লেখ। পেশিকলার তিনটি গঠনগত বৈশিষ্ট্য লেখ। কেলভিন চক্রটি ছকের সাহায্যে বুঝিয়ে দাও। সবাত শোষণ এর পাইরুভেট জারণে এটিপির হিসাব লেখ, অথবা অ্যান্টিবডির গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। খাদ্য পরিপাকে এইচসিএল এর ভূমিকা কিরূপ? নেক্সট, মানব পৌষ্টিকতন্ত্রের পরিচ্ছন্ন ও চিহ্নিত চিত্র অঙ্কন করো, অথবা হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই চিত্র ছাড়া অবশ্যই নেফ্রনের চিত্রটাও দেখে রাখবে, ওটাও খুব ইম্পর্টেন্ট। ধৌতকরণ কেন গুরুত্বপূর্ণ আলোচনা করো। ধৌতকরণের মূল উপাদানগুলি কী কী, অথবা বায়োফার্টিলাইজার হিসাবে ব্যবহৃত হয় এমন অণুজীবের উদাহরণ দাও এবং তাদের ব্যবহার লেখ। শেষ প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রয়োজনীয়তা লেখ। শক্তি প্রবাহের পর্যায়গুলি ব্যাখ্যা করো, অথবা বন ধ্বংসের দুটি কারণ সংক্ষেপে আলোচনা করো। পপুলেশনের শর্তগুলি লেখ। এই ছিল তোমাদের প্রশ্ন। আশা করি এই প্রশ্ন অনেকটাই তোমাদের হেল্প করবে। সকলকে পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে অঙ্ক প্রশ্ন দ্রুতই আপলোড করব এই আশায় রেখেই এখানে শেষ করছি।